রমজানে কোনো কিছুতে নিয়ন্ত্রণে আসছে না বাজার পরিস্থিতি। সরকার 29 পণ্যের দাম নির্ধারণ করে দিলেও মানতে নারাজ ব্যবসায়ীরা। অনেকটা খেয়াল খুশি মতো চলছে দাম বৃদ্ধি। সবজির বাজারের খবর জানতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আজকের বাজার দর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ লিনিয়া, আমি এই মুহূর্তে আছি যশোর সদর উপজেলার যে চুড়ামণকাটি সবজির মোকাম। এখানে কিন্তু প্রতিদিনই কৃষকরা তাদের যে ফসল, তাদের ক্ষেতের উৎপাদিত যে সবজি সেটি নিয়ে কাক ডাকা ভরে কিন্তু এই মোকামে এসে হাজির হন। এবং এখান থেকে যারা খুচরা এবং পাইকারি বিক্রেতা আছেন তারা বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে নিয়ে যান। অর্থাৎ প্রতিদিন কাক ডাকা ভোর থেকে সকাল 9টা থেকে 10টার মধ্যে এই বাজারটি শেষ হয়ে যায়। অর্থাৎ বাজারে আমরা যে খুচরা যে সবজি ক্রয় করি সেটি কিন্তু অধিকাংশ এখান থেকে সরবরাহ করা হয়। এবং এখানকার আমরা চাষিদের সঙ্গে কথা বলছি এবং যারা এখানকার পাইকারি বিক্রেতা আছেন তারা বলছেন যে এখন কিন্তু সবজির বাজারে কিন্তু দামের অনেকটা ধস নেমেছে। কৃষকরা কিন্তু সবজির দাম পাচ্ছে না, 10 টাকা থেকে 20 টাকার মধ্যে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ আমরা দেখেছি যে 30 টাকা দরে সবজি বিক্রি হচ্ছে। অর্থাৎ কৃষকের যে উৎপাদন খরচ সেটি কিন্তু খুব বেশি উঠছে না এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি কথা বলি একজন পাইকারি বিক্রেতার সঙ্গে যে আজকের যে সবজির বাজার কোন জিনিসের দাম কেমন গেল, এবং লাউ বিক্রি হয়েছে 8 টাকা 7 টাকা 10 টাকা, পটল 35 টাকা, আপনার মিষ্টি কুমড়ো 12 টাকা 15 টাকা, হিরে বিক্রি হয়েছে 30 টাকা 35 টাকা, বেগুন 15 টাকা, ডাটা 5 টাকা, কচুরলতি বিক্রি হয়েছে আপনার 35 টাকা, আর টমেটো 4 টাকা 5 টাকা, আর উইসে উইসে বিক্রি হয়েছে আপনার 40 টাকা। আচ্ছা, তারপরে দাম যে কমে, আমাদের রোজার মাস বলে তরকারি অত্যাধিক আমদানি, আমদানি চাহিদা কম। আপনি যেমনটি শুনছিলেন যে সবজির দাম কিন্তু ধস এবং একেবারে খুব কম দামে বিক্রি হচ্ছে এবং কৃষকরা বলছেন যে তাদের উৎপাদন খরচ আসলে উঠছে না এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ লিনিয়া। ইন্দ্রজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর থেকে বাজার পরিস্থিতি সম্পর্কে খবরাখবর জানাচ্ছিলেন ইন্দ্রজিৎ।